প্রাইমারি এবং অন্যান্য শিক্ষক নিয়োগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কী বললেন এবং সেই সংক্রান্ত একটি বড় খবর উঠে আসছে এবং এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সেই ব্যাপারটি। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদেরই কাজে লাগবে। তো আমরা সরাসরি নিউজে চলে যাবো, যে ব্যাপারটি উঠে আসছে যে আশা করছি নিয়োগ ঝড় ছাড়াতে পারবো, শিক্ষক নিয়োগ প্রসঙ্গে বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিস্তারিত জেনে নেওয়া যাক কী ব্যাপারটা উঠে আসছে। তো শিক্ষক পদে নিয়োগের দাবিতে লাগাতার আন্দোলনে নেমেছেন প্রাথমিক এবং এসএসসি বঞ্চিত চাকরি প্রার্থীরা, এটা অলরেডি আপনারা জানেন। এবং অন্যদিকে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং আদার্স আবার অনেক গ্রেপ্তারের খবর আপনারা পেয়েছেন। তো এই অবস্থায় প্রচণ্ড চাপে কিন্তু রাজ্য সরকার রয়েছে। এবং কিছুদিন আগে এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর সঙ্গে দেখা করার দাবি তুলে এরপর একজোট হন প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। তো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন তিনি শীঘ্রই দেখা করবেন প্রাথমিক উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সঙ্গে এবং সেই কথা মতো বুধবার দিন বিকাশ ভবনে তিনি চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে এক্সক্লুসিভ যে আপডেট সেটা আমরা অলরেডি চ্যানেলে দিয়েছি, সেটা আপনারা দেখতে পারেন। তো বৈঠক শেষ হওয়ার পর শিক্ষামন্ত্রী জানান বৈঠক সদর্থক এবং ইতিবাচক হয়েছে এবং যারা দেখা করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে তারাও কিন্তু এই কথাটাই বলেছেন যে অনেক সদর্থক এবং ইতিবাচক ব্যাপার উঠে আসছে। আমাদের আলোচনা যথেষ্ট ইতিবাচক হয়েছে, যথেষ্ট সদর্থক আলোচনা হয়েছে। আমরা আশাবাদী এখান থেকে আমাদের নিয়োগ প্রক্রিয়া আবার শুরু হবে, খুশির খবর এটা। এখন দেখার বিষয় যে কার্যকর কতটা হয় এটা। তো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ করব, মহামান্য আদালতের নির্দেশকেও আমরা আমাদের নিয়োগের আওতায় মধ্যে নিয়ে আসব। আমরা সকলের দাবি শুনেছি, আমাদের বিভাগীয় প্রধান সচিব থেকে ল অফিসার সকলেই ছিলেন সেদিন বৈঠকে এবং প্রাইমারি বোর্ডের সেক্রেটারি ছিলেন। তো আমি ওদের বলেছি চাকরি প্রার্থীদের দাবি খতিয়ে দেখে যত তাড়াতাড়ি সম্ভব ওদের সমস্যার সমাধান করা যায় তা দেখতে, তবে সব কিছু আইন মেনে হবে আমরা আশাবাদী। এবং এই আইন সংক্রান্ত ব্যাপার বলতে গিয়ে একটা কথা বলতে হয়, প্রাথমিক নিয়োগ সংক্রান্ত এবং অন্যান্য যে ব্যাপার সেই সংক্রান্ত অনেকগুলো কিন্তু কেস চলছে এবং সেই কেসের যে ফাইনাল জাজমেন্ট সেটার উপর কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসের একটা বড় প্রভাব পড়তে চলেছে। এবং বিভিন্ন কোর্টের খবর এবং প্রাইমারি সংক্রান্ত বিশেষত খবরগুলি সবার আগে জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আদার্স যে নিউজ আপার প্রাইমারি এসএসসি কিংবা আদার্স এডুকেশনাল নিউজ সেগুলো কিন্তু আমরা ডেইলি বেসিসে আপলোড করে থাকি। তো এটাই ছিল ব্যাপার এবং সদর্থক কিছু ব্যাপার উঠে আসবে খুব তাড়াতাড়ি। এবং প্রাইমারি বিশেষত নট ইনক্লুড ক্যান্ডিডেটদের কিন্তু একটা বড়সড় সুখবর আসতে চলেছে খুব তাড়াতাড়ি এবং 2017 ক্যান্ডিডেট যারা আছেন টেট পাস তো তাদের ক্ষেত্রেও কিন্তু খুব তাড়াতাড়ি সুখবর আসতে চলেছে। এবং আদার্স যে ক্যান্ডিডেট আছেন অবশ্যই সব খবর কিন্তু আমরা আপনাদের সামনে নিয়ে আসব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু কমেন্টে লিখুন, এক এক করে উত্তর দেওয়া হবে।